সো ফ্রেন্ডস, আমি চলে আসলাম আপনাদের নিয়ে মূল ভিডিওতে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের পক্ষ থেকে জানাই লতা জিপসাম ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন। সো ফ্রেন্ডস, আমি আজকে চলে আসলাম, এটা হলো ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ বসুন্ধরার ভিতরে আমি চলে আসলাম। তো এখানে কোনো আমরা খুবই সুন্দরভাবে একটি ফ্ল্যাট সাজিয়েছি এবং এখানে ড্রয়িং রুম, ডাইনিং রুম, পাশাপাশি কিছু বেডরুমের ভিতরে কারুকাজ করা আছে জিপসামের ডেকোরেশন দিয়ে। তো আপনারা যারা জিপসাম ডেকোরেশনের এইগুলির কাজ যারা আপনারা ফ্ল্যাটে কিংবা বাড়িতে দোকান রেস্টুরেন্ট যে কোনো সবই আপনারা করতে চান কিংবা করাবেন, তো স্পেশালি আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এখানে আমি আপনাদের প্রায় সহকারে এবং একটি জিপসামের কাজ আপনার একটা ফ্ল্যাটে কিংবা একটা বাড়িতে করতে যে আপনাদের কত টাকা বাজেট রাখা প্রয়োজন, কীরকম পোস্টিং হবে, তো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। সো ফ্রেন্ডস, এই যে আমাদের ডিজাইনটি এখানে দেখতেছেন, তো এটা হলো তাদের ড্রয়িং রুম। তো এই ড্রয়িং রুমের ভিতরে করে আমরা এখানে এই কাজটি করেছি এবং আপনারা দেখতেই আছেন সাইড ওয়াল করা, ওয়াল যে টাইস করা আছে সাইডের ভিতরে এবং ড্রয়িং রুমটা এখানে, ড্রয়িং রুমটার উপরে কোন আমরা এই সিলিংটা এখানে করা হয়েছে। খুবই সুন্দরভাবে একটি গ্লাস সিলিং করা হয়েছে, এখানে গ্লাস বলা হয় এটা। এবং এই পাশে আপনারা দেখতে আছেন অনেক সুন্দরভাবে একটি ডাইনিং রুম, এখানে এটা কোনো ডাইনিং রুম তাদের। এই ডাইনিং স্পেসগুলো আমরা খুবই সুন্দরভাবে একটি জিপসামের ফল সিলিংয়ের ডেকোরেশনের কাজটা করেছি, খুবই আকর্ষণীয়ভাবে আমরা এখানে কাজটি করেছি। তো আমাদের কাছে কোনো অসংখ্য ডিজাইন আছে, আপনাদের যেরকম পছন্দ হবে আপনাদের লুচি অনুসারে কোনো আমরা কাজ করে দেবো আপনাদের। সেটা আপনাদের যদি এই ভিডিওতে দেখে এরকম কোনো ডিজাইন আপনাদের সিলেক্ট হয়, অবশ্যই আপনার স্ক্রিন টাচ মেরে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন, আমাদের বলতে সুবিধা হবে। এবং যদি আপনাদের এরকম ডিজাইন পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনাদের আমাদের কাছে কোনো অসংখ্য ডিজাইন আছে, আপনারা কোনো ইচ্ছা করলে আমাদের সাথে কথা বলে আপনার ডিজাইনগুলি দেখে নিতে পারেন। এবং আপনার যদি নতুন ফ্ল্যাট হয়ে থাকে, অবশ্যই আপনি, আমি সব ভিডিওতেই বলে দিই কম বেশি, তারপরে আপনার কোনো যদি আপনার নতুন ফ্ল্যাট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার রং এবং টাইজের আগে আমাদের জিপসামের কাজটা করতে, সেই ক্ষেত্রে কোনো অনেক ভালো হবে এবং অনেক আপনার হেল্প হবে। এবং এখানে দেখতেছেন একটি রাউন্ড গেট করা, এটা আসলে একটি সিমেন্ট দিয়ে করা, এরকম রাউন্ড গেট আপনি ইচ্ছা করলে কারণ আমাদের জিপসাম দিয়েও করে নিতে পারবেন, যেহেতু এই ভাই করে ফেলাইছে বলবো সত। এখানে আপনারা দেখতে আছেন অনেক সুন্দরভাবে, কারণ আমরা এখানে একটি উইন্ডোজ গেট করে দিছি জালানার ভিতরে, দেখুন ওখানে ওটা হলো সিমেন্ট দিয়ে করছে আর এখানে এটা আমরা করেছি জিপসাম দিয়ে, আসলে কিছুটা কোনো তফাত না, ঠিক আছে। এবং এটা কোনো অনেক হেভি এবং অনেক হার্ড কোয়ালিটি, এবং আমাদের কোম্পানি থেকে আপনারা 25 বছর ওয়ারেন্টি সার্ভিস পাবেন। এবং এটা হলো আপনার লাইফ গ্যারান্টি, যতদিন আপনার প্লাস্টার যদি হার্ড থাকে অবশ্যই আপনি এটা লাইফ গ্যারান্টি পাবেন এবং আমাদের কোম্পানি থেকে আপনার 25 বছর ওয়ারেন্টি সার্ভিস পাবেন। তো আমি তো আপনাদের এখানে যে কাজটা দেখালাম, এটা হলো তাদের ডাইনিং রুমের ভিতরে এই কাজটা হলো করা। এখানে খুবই সুন্দরভাবে আমরা এখানে তাদের ডেকোরেশনের কাজটা করেছি এবং এখানে 3টি পয়েন্ট রাখা আছে, আপনি ইচ্ছা করলে এখানে মাঝখানে ঝাড়বাতি, দুই পাশে 2টি ফ্যান ইউজ করতে পারবেন। তো এখানে তারা মাত্র ঝাড়বাতি কিছুই কিনে আনে না, একটি ফ্যান লাগানো আছে, 2টি অপশন আছে, আপনি যে কোনো জিনিস আপনি বসাই নিতে পারবেন। তো আমি যদি আপনাদের একটু বেডরুমে নেই, দেখুন এখানে একটু এই যে তাদের আরেকটি ডিসপ্লে পাশে ফ্ল্যাডি, তো এখানে ভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ, এখানে আপনারা যারা অল্প খরচে কিংবা অল্প রেঞ্জে আপনারা করতে চান, তো তাদের স্পেশালি তাদের জন্য এই ভিডিওটি। আপনারা তাদের দুই ভাই এখানে থাকে, তো এক ভাই করছে ফল সিলিং ডেকোরেশন এবং আর এক ভাই হলো এখানে খুব সিম্পলের ভিতরে বর্ডারগুলো করা হয়েছে, এখানে ডাবল বর্ডার দিয়ে এবং মাঝখানে একটি করে ফুল দেওয়া হয়েছে এখানে। এবং ওই ভাই যেটা বললাম এগুলো বুঝতে পারছে, কারণ এই কারণে কোনো আমরা এখানে এই জিপসাম দিয়ে গেটটা এখানে করা হয়েছে, তো এটা কোনো জিপসামের গেটটা আমরা পরবর্তীতে করে দিছি। তো খুবই সুন্দরভাবে গেটটা আমি করেছি, এখানে আপনাদের দেখাবো অবশ্যই, আপনারা কোনো ইচ্ছা করলে এরকম ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে ডিসপ্লেতে আপনারা কোনো
এই ধরনের গেট আপনারা করে নিতে পারবেন। এছাড়া কোনো অসংখ্য ডিজাইন আমাদের কাছে, গেটের ডিজাইন আছে স্পেশালি, আপনি কোনো এগুলি করে নিতে পারবেন। এবং এখানে খুব সুন্দরভাবে আমরা হলো গোল্ডেন কালারের ভিতরে রাখছি, এবং এখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে লতা স্তিবের ভিতরে ডিজাইনটা করা হয়েছে এখানে। এবং এগুলি আপনাদের খরচটা খুবই সীমিত খরচ, যদি আপনারা এইগুলি এই বেডরুমে কিংবা ড্রয়িং ডাইনিংয়ে যদি আপনারা করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের আমি একটি রুমের একটি খরচের কথা বলি, যেহেতু এখানে মোট তাদের ড্রয়িং ডাইনিং বেডরুম সহকারে পাঁচটা, মোট হ্যাঁ পাঁচটা, ছয়টা রুম আছে মোট, বেডরুমও চারটা, ড্রয়িং ডাইনিং দুইটা, ছয়টা। তো এখানে আমাদের একটি বেডরুমের ভিতরে মোটামুটি একটি ডাবল, এরকম ডাবল বর্ডার দিয়ে যদি আপনি করেন, এবং মাঝখানে একটি সিলিং রোজ, মানে এইভাবে যেরকম আছে এইভাবে আপনারা যদি করেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় কোনো আপনার কালার সহকারে, হ্যাঁ যেহেতু অনেকে হোয়াইট কালার রাখে, আমরা অনেক কালার সহকারে বলছি, যেমন আপনার দেওয়াল কালার না, হ্যাঁ দেওয়াল কালার এটা হলো আলাদা কস্টিং, সেটা আমরা আপনি ইচ্ছে করলে আমাদের দ্বারা এগুলি করে নিতে পারবেন। লাক্সারি পেন্ট বাজার যে কোনো আপনি যেরকম করেন, আপনি লুসি সহকারে আমরা করে দেব। তো আপনাদের যেটা বলা দিলাম, আমি আপনারা যদি এরকম গোল্ড কালার করেন, অনেকে হোয়াইট কালার রাখে, তো গোল্ড কালার যদি করেন সেক্ষেত্রে একটা রুমে আপনার খরচ মোটামুটি আপনার 13,000 14,000 প্লাস, 13-14,000 মতন আসবো। আর যদি আপনি হোয়াইট রাখেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার 10-12,000 টাকার ভিতরে আপনার কোনো এরকম একটি বেডরুম পেয়ে যাবে। তো আপনাদের আমি অনেক কিছুই বললাম, এবং যদি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। এবং যারা দেশের বাইরে থেকে আপনারা দেখছেন, যদি আপনাদের এরকম কোনো বাড়ি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।